সব ভেদাভেদ ভুলে দেশের সব ধরনের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের চেয়ে আপন আর কিছু ছিল না তার কাছে। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখবার জানবার সুযোগ পাওয়া বহু ব্যক্তি আজও আছেন, তাদের আছে শেখ মুজিবকে ঘিরে বহু স্মৃতি। সেসব স্মৃতি থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা কথা জানা যায়। পাওয়া যায় একজন দৃঢ়চেতা কিন্তু ভীষণ মানবিক শেখ মুজিবকে। মুজিব বর্ষে বছর জুড়ে সাক্ষাৎকার ভিত্তিক সেসব খণ্ড খণ্ড স্মৃতির ধারাবাহিক প্রতিবেদন জানাচ্ছেন বিটি সমাতার। একাত্তরে বঙ্গবন্ধু মুজিবের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সামনাসামনি শোনার সৌভাগ্য হয়েছিল মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রোকেয়া কবিরের। বাংলার মানুষের রক্তের ইতিহাস, যে প্রত্যেকটা লাইন উনি যে বলছেন এবং যে ভলিউম এবং যে পেসে উনি কথাগুলো বলছেন, এটা তো অসাধারণ। একাত্তরে 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা কিভাবে আসবে সেটাই ছিল সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। পহেলা মার্চের পরে তো লোকজন বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান দিয়ে তো আমরা রাস্তায়। স্বাধীনতার ঘোষণাটা কিভাবে জনগণের কাছে পৌঁছান সেটা এই ভাষাটা নিয়ে খুব আগ্রহ ছিল, কারণ পাকিস্তান সারা বিশ্বব্যাপী এটা বাংলাদেশের যে আন্দোলনটা এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই হিসাবে দেখানোর চেষ্টা করছে যে ওই ট্র্যাপে যেন কেউ না পড়ে আর কি আমাদের আন্দোলনের নেতৃবৃন্দ। সেই বিষয়টা সম্পর্কে সবসময় কসাস এবং আমাদের যে বামপন্থী নেতৃবৃন্দ এই ব্যাপারে কসাস ছিলেন। বঙ্গবন্ধু মুজিব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা জনগণের সামনেই দিয়েছিলেন। পর্যবেক্ষণ রোকেয়া কবিরের। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই যখন মুক্তির কথাটা আসছে তখন আমরা বুঝলাম যে যে এইটাই হ্যাঁ এবং তোমাদের যার যা আছে হ্যাঁ এবং গেরিলা যুদ্ধের যে বিষয়গুলো, কারণ আমরা তো তখন আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম হ্যাঁ অস্ত্র প্রশিক্ষণ যুদ্ধের কলা কৌশল গেরিলা যুদ্ধ না আমরা প্রকাশ্যেই নিচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।